পৃথিবীতে সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী স্ত্রীর মধ্যে। এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কাউকে বললে হয়তো খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত। কিন্তু সেই রাগ শান্ত হলে এদের মতো মধুর সম্পর্ক আর নেই। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াকে আজকে একটা ব্যাসলাইট গিফট করলাম। আমি ওকে নিয়ে একটু শপিং মলে গিয়েছিলাম, ওকে একটা ব্যাসলাইট গিফট করলাম, ওকে একটা স্পেশাল ডে উপলক্ষে। তো একটু হালকা পাতলা রান্নাও করব। তো ওখান থেকে এসে তাড়াতাড়ি করে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আজকে শুক্রবারও ছিল। ভাবলাম যে একটা অল্প হালকার মধ্যে কিছু রান্না করি। মেয়েটাকে বলছিলাম ফ্রিজ থেকে মুরগি নামিয়ে রাখতে। তো একটু পোলাও আর মুরগি রান্না করব রোস্ট স্টাইলে, আলু দিয়ে দেখে নিন। এটা নতুন একটা রেসিপি, আমি মাঝে মাঝে আমার রাজকন্যাকে এভাবেই রোস্ট রান্না করে দিই। যেহেতু আলু পছন্দ করে ও, সব কিছুতে আলু থাকতে হবে, এজন্য চেষ্টা করি যেটাই পাই, রোস্ট পাই, রেজালা পাই, আলু ঢুকাতেই হবে, মানে আলু না দিলে শান্তি নেই আমার। তো দেখতেই পাচ্ছেন আমি ওখান থেকে এসে তাড়াহুড়া করে পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি একদমই প্লেন পোলাও রান্না করব, যেহেতু শুক্রবার সময় ছিল না, নামাজ পড়তে হবে। সব মিলিয়ে আজকে একটা হজবরালা দিন গেছে আমার, কি বলবো। তো এই তো চালটা ফ্রাই করে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর এমনিতে সাদা এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, এখানে একটু কাঁচা মরিচ, তারপরে একটু আদা বাটা, তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিয়ে তারপরে এই তো দেখতে পেলাম পানি দিয়ে এটা দমে রেখে দিলাম। এটা নাড়াচাড়া করে একদমই ঝরঝরে প্লেন পোলাও হবে, একদম মানে অন্য কোনো কিছু আমি আর দিব না। অন্য অন্য সময় তো দুধ বা বাদাম ই দেই, আমি হচ্ছে মিক্সড দেই মিক্সিতে, মানে ব্লেন্ডারে, ওইটাও দিলাম না আজকে। মানে একদম প্লেন পোলাও যতটা তাড়াহুড়ো করে রান্না করছি বলার মতো না, কারণ ওখান থেকে আসছি আমি 12টা সাড়ে 12টার দিকে এসে রান্নাটা করে শাওয়ার নিয়ে আমি দেন নামাজ পড়ছি, কারণ আজকে শুক্রবার ছিল। আর আপনাদের ভাইও আমাকে একটা না অনেকগুলো গিফট করছে, এগুলো আমি পরে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হয়ে গিয়েছে, আমি এর উপরে এখন পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বেস্তা একটা বক্সে করে রেখে দিই নর্মাল ফ্রিজে, এরকম ফ্রাই করে রেখে অনেক দিন এটা আমার যায়, মিনিমাম প্রায় 1-2 মাস ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেন পিসগুলো, এটা দেশি চিকেন, এগুলো সুন্দর করে আমি ফ্রাই করে নিব, কারণ আমি রোস্ট রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে দেখুন না কেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপুকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করবেন অবশ্যই। আপু অনেক অনেক খুশি হব, আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি সার্থক। তো এই তো আমার চিকেনগুলো উল্টে পাল্টে ফ্রাই করে না, বেশি খুব বেশি ফ্রাই করা যাবে না, মানে যেহেতু দেশি চিকেন এবং চিকেনগুলো খুব বড় না, মিডিয়াম সাইজের, যতটা পারা যায় একটু যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। মুরগির মাংসে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যেন না থাকে সেই জন্যই আর কি আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। আমি রোস্ট স্টাইলে এটা রান্না করে নিব। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আপু বিভিন্ন ধরনের ভিডিও চান আমার কাছ থেকে, আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দেন যে আমি যেন দিই। আসলে আমি কয়েকদিন যাবৎ অনেক অনেক অসুস্থ, যার কারণে আমি দিতে পারছি না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যে আমি কি ধরনের ভিডিও আপনারা চান। আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ভিডিও বানাই আপনাদের জন্য। আমি যে এত কষ্ট করে ব্লগগুলো ভিডিও করি এবং এডিট করি, সেটা আপলোড করি একমাত্র আপনাদের জন্য। আপনাদের সাথে গল্প করব, আমার নিজের একটা পরিচিতি তৈরি হবে, আমি নিজে একটা কাজ করতে পারবো। ইউটিউব তো একটা এমন একটা প্ল্যাটফর্ম বা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে এখন আর্নিং করা যায়, আমরা সবাই জানি। ঘরে না বসে থেকে সবাই চলুন কিছু না কিছু করি, নিজেরা নিজেদেরকে একটু হলেও মানে কাজে লাগাই। ঘরে বসে থেকেও আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি চান, যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে, মানে যদি আপনার কাজ করার শক্তি থাকে, তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। দোহাই দিয়ে যে আমি বাচ্চার মা, আমার ছোটো বাচ্চা আসতে আমি এটা পারি না, মানে আপনি সব পারবেন যদি আপনি চেষ্টা শক্তি থাকে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ফ্রাই করে নিয়ে আদা বাটা, রসুন বাটা এবং জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি রোস্টের মশলা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, কী বলুন তো, মরিচ গুঁড়া। বেশি একটা মরিচ গুঁড়া দিব না, যেহেতু আমার রাজকন্যাও খাবে, বাচ্চারা খাবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। দিয়ে অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা যখন একদমই রেডি হয়ে গেল, ভেজে রাখা আলু এবং মুরগিগুলো দিয়ে দিলাম। তো এখানে একটা দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমার ফ্রাই প্যানটা ছোট হয়ে গেছে, তারপর আমি অন্য একটা পাতিলে এটা শিফট করছি। তো শিফট করে এটা সুন্দর করে আমি ভুনা ভুনা করে নিব। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আর একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো দেওয়ার পরে আমার এটা এরকম হয়ে
হয়েছে, মানে এত মজার হয়েছে রান্নাটা, কি বলবো। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন, মানে রোস্ট স্টাইলে এভাবে রান্না করে খেতে আসলে ভালোই লাগে। আবারও আমি একটু কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম, দেখুন একদম মাখো মাখো, এই রান্নাটা কিন্তু এরকমই থাকবে, মাখো মাখো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আদা, মানে ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এটা একদম নামানো ঠিক 15-20 মিনিট আগে দিয়ে দিলাম, কারণ মশলাটা আমি বেশি আগে দিব না, তাহলে একটা মানে একটু ঝাল হবে বা কড়া স্মেল হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নামানোর 15-20 মিনিট আগে এইভাবেই দিই আমি রোস্টে, আপনারা চাইলে আগেও দিতে পারেন কিন্তু আমি এইভাবেই দিই। তো দেখতে পারলেন আমি এটা দিয়ে আরও আধা ঘন্টার মতো এটা সুন্দর করে ভুনা ভুনা করে একদম ভাজা ভাজার মতো করে নিয়েছি। আমি কিন্তু বেশি পানি দিইনি, না দিয়ে এটা অল্প আছে এইভাবে রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ নতুন নতুন অনেক ভালো ভালো ব্লগ আপনারা সামনে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।